বর্তমান সময়ে আমরা আলোচনা করেছি যে বর্তমান সময়ে নারী দর্শন বা জানাবি বিচার যেভাবে ছড়ে পড়েছে এর পিছনে অন্যতম কারণ হলো সঠিক বিচার না হওয়া অবিচার আমাদের সমাজে আমাদের দেশে পার্লামেন্টে চালু হওয়ার কারণে আমাদের ভিতরে এই অন্যায় অত্যাচারগুলো চলছে সম্মানিত উপস্থিতি আমরা জেনে আসছি যে বর্তমান সময়ে করোনা মহামারীর ভিতরে যেখানে মাহফিলগুলির কোনো অনুমতি দেওয়া হচ্ছে না সেই সময়ে কিন্তু সিনেমা হলগুলিকে খুলে দেওয়া হয়েছে আমরা জানি সবাই সম্মানিত উপস্থিতি সিনেমা হলগুলি খুলে দেওয়ার মানে কি সেখানে ইফতিজিং এবং নারী দর্শনের মহা উৎসবের একটা দরজা খুলে দেওয়া হয়েছে ওই সিনেমা হলে যে কোরআন সুন্নাহ কিছুই মানুষ পায় না যেখানে গেলে মানুষ কোরআন সুন্নাহর জ্ঞান লাভ করতে পারে যেখানে গেলে মানুষ কোরআন এবং সুন্নাহর অমীয় বাণী শ্রবণ করে তাদের ইমানকে তাজা করতে পারে সেই জায়গায় কিন্তু এখনো সরকার অনুমতি দেয় নাই আর সেই জায়গাগুলি হলো মাহফিল মাহফিলগুলির অনুমতি এখনো সরকার দেয় নাই কিন্তু সিনেমা হলগুলি ঠিকই খুলে দেওয়া হয়েছে এদিকে আলেম ওলামা বিশ্বের সমস্ত মানুষগুলি যখন নারী দর্শনের বিরুদ্ধে সুচ্চার হচ্ছে তীব্র প্রতিবাদ জানাচ্ছে আর একই মুহূর্তে সিনেমাগুলি সিনেমা হলগুলি খুলে দেওয়ার মাধ্যমে এটাই প্রমাণিত হচ্ছে যে বর্তমানে যারা ক্ষমতায় আছে এরা নারী দর্শনকে বন্ধ করতে চাচ্ছে না নারী দর্শন আরো বৃদ্ধি করতে চাচ্ছে সম্মানিত উপস্থিতি এটাকে আমরা তীব্রভাবে প্রতিবাদ জানাই এই মুহূর্তে মাহফিলগুলিকে চালুর মাধ্যমে নারী দর্শনের বিরুদ্ধে শিরিক বিদাতের বিরুদ্ধে অবিচারের বিরুদ্ধে আলেম ওলামা কথা বলবে আর সেই সময়ে আলেম ওলামাদের মুখে এই কি মেরে দিয়েছে তালা মেরে দিয়ে সিনেমা হলগুলি খুলে দিয়ে আজ নারী দর্শন কমবে কিভাবে এই এর মাধ্যমে নারী দর্শন আরো বাড়বে অবিচার জানা বিবিচার এগুলি বাড়বে মদ জুয়া এগুলি বাড়তেই থাকবে সম্মানিত উপস্থিতি বলছিলাম বর্তমান সময়ে দুর্গাপূজা মহা উৎসব চলছে দুর্গাপূজাকে যেভাবে সিকিউরিটি বর্তমান সরকার দিচ্ছে র‍্যাব পুলিশ বাহিনী দিয়ে দুর্গাপূজাকে পালন করার জন্য যেভাবে সিকিউরিটি দিচ্ছে যেভাবে টাকা পয়সা খরচ করছে এরকম টাকা পয়সা কিন্তু আমাদের ঈদুল ফিতর ঈদুল আজহার দিন এই ঈদের দিনে এতগুলি ফুল এতগুলি বাহিনী মনে হয় দেয় না গতকাল টিভিতে দেখলাম প্রত্যেকটা পূজা মণ্ডপে একেবারে র‍্যাব পুলিশ এরপরে এই প্রশিক্ষণপ্রাপ্ত কুকুর সহ সব কিছু দিয়ে একেবারে ব্যারিকেড করে রেখেছে তাদেরকে সুষ্ঠুভাবে সুন্দরভাবে তারা এই দুর্গাপূজা পালন করতে পারে সরকার কোন থেকে এত টাকা পয়সা